আসসালামু আলাইকুম প্রিয় দর্শনার্থী, আজকে আমরা ভিজিটিং পয়েন্টে চলে এসেছি আমাদের সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার কাকরদিয়া গ্রামে কাকরবিলা নান্দনিক বাড়ি। এটা নান্দনিক পরিবেশের বাড়ি, যেটা একটা কাকরবিলা, যেটা কাকরবিলা নামে পরিচিত। চারিদিকে সবুজময় ঘেরা এবং অত্যন্ত সুন্দর একটি বাড়ি, যেটি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিছনেই। চারদিকে সবুজ, সবুজে সবুজান্য কি বলবো, অত্যন্ত সুন্দর একটি পরিবেশ। তো আমরা আপনাদেরকে এখন দেখাবো কাকর বাড়িতে কি কি আছে, খুব সুন্দর একটা পরিবেশ। চলেন যাই, আমরা দেখাই আপনাদেরকে কি কি আছে। ধন্যবাদ আমাদের সাথে দেখার জন্য। আজকের এই আয়োজনটি হচ্ছে আমাদের 8 নং তিলপাড়া ইউনিয়নের সামাজিক সংগঠন 71-এর পক্ষ থেকে। আমরা প্রথমেই বিয়ানীবাজারের জেস্ট রেস্টুরেন্টে সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি এবং আমাদের 71-এর সভাপতি মুজামিল হক মারুফ ভাইয়ের বিবাহ লকডাউনের সময় অনুষ্ঠিত হওয়ায় আমাদেরকে দাওয়াত করতে পারেননি, তাই তিনি আমাদেরকে অলিমা উপলক্ষে ট্রিট দিলেন। দুপুরের খাবার শেষে আমরা কাকরবিলার উদ্দেশ্যে রওনা হলাম। আমরা চলে আসলাম সেই কাঙ্ক্ষিত বাড়িটি দেখার জন্য, যেখানে প্রতিদিন বিয়ানীবাজার তথা সিলেটের বিভিন্ন প্রান্ত থেকে ভ্রমণ পিপাসু মানুষ ছুটে আসেন বেড়াতে। এখানে প্রতিদিন বিকাল 4টা থেকে 6টা পর্যন্ত উন্মুক্ত থাকে সবার জন্য এই বাড়িটি। এখানে আমাদের 71 সামাজিক সংগঠনের উপদেষ্টা ডাক্তার আব্দুল সালাম মুক্তার সহ আমাদের সংগঠনের সকল সদস্যবৃন্দ আলোচনা করছেন বিভিন্ন বিষয় নিয়ে। কাকরদিয়া এলাকার ইতিহাস ঐতিহ্যের প্রতি দৃষ্টি রেখে এই বাড়ির নাম রাখা হয়েছে কাকরবিলা। ঢাকার প্রতিষ্ঠিত ব্যবসায়ী তুফাইল আহমদ খান সহ তিন ভাই মিলে নির্মাণ করেন এই বাড়িটি। প্রায় 3 একর জায়গা জুড়ে নির্মিত এই বাড়িতে রয়েছে একটি সুন্দর দৃষ্টিনন্দিত বাংলো, পাশাপাশি রয়েছে একটি পুকুর এবং বাড়ির বাঁ পাশে রয়েছে বসার স্থান। ভিজিটিং পয়েন্ট হয়েছে বাবু ছনি। না না, এখন আমরা ছবি আগলে হইতে পারবো খোকা। আমি তো অন্য উঠতে করতে পারি।
এই ভিডিওটি কেমন হলো আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। পাশাপাশি আপনার বন্ধুবান্ধব আত্মীয়স্বজনদেরকে দেখার সুযোগ করে দেবেন এবং আমাদের চ্যানেলটিকে সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করার মাধ্যমে। ধন্যবাদ আপনাদের সবাইকে এই ভিডিওটি দেখার জন্য।